এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো তোমাকে একটা কথা দিতে হবে, আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশে বসেছিলেন, তার বন্ধুও তার পাশেই ছিল। কফিন তোলা ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, এক মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেল। পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকানো যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করি না, আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়েছ? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা একত্রে করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি, তারপর ওনার নামে একটা চেক কেটে বক্সে রেখে দিয়েছি, যদি উনি ভাগাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি, কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে, মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার কিছুর দরকার নেই। মেজাজটা বড় অদ্ভুত, কি বললে পুরুষ মানুষের মন ভালো হয়ে যায় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও এসে সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কি আজব তাই না, পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত, কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, আর কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে, একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসব না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। তিনটি জিনিস খুব মূল্যবান, সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে, পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না। বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে দেয়। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারী দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মুখস্থ হয়ে যাও তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। একটা শিক্ষণীয় গল্প, এক গ্রামে এক কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত, প্রতিবারই বালতি শূন্য দড়িয়ে উঠে আসত। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়লো যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে, তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিহিত করা দরকার, কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন, তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার মা বাবাকে কেন লাগবে? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো,
মা বাবা বলল, নামিসনা খোকা ভূত প্রেত থাকলেও থাকতে পারে, কিন্তু যুবকের এক কথা, সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনদের সাথে তার মা বাবাকে উপরে রাখতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখলো কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছগুলোতে ঝুলে আছে।